ডিয়ার টিউশন ব্যাচ, অনেক দিন হলো তোমার পর্ব শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বেশ কিছুদিন পর্যন্ত ঠিক আঁচ করে উঠতে পারিনি, ভেবেছিলাম ছুটিতে আছি। তবে দীর্ঘদিনের ছুটি কোনো কারুর কাছেই আরামদায়ক হতে পারে না, কারণ টিউশনের হাই বেঞ্চগুলোতে বেশি দিন পেনের ছোঁয়া না লাগলে যে ক্ষয় ধরতে শুরু হয়ে যায়। সকাল 7:22 ঢুলু ঢুলু চোখ নিয়ে যখন এসে দেখবে, যা আজ 22 মিনিট লেট করে এলাম, তাও কেউ এলো না, পরের দিন তাহলে পাক্কা আধ ঘন্টা লেট করে আসব। দিয়ে পরের দিন কথা মতো 7:35 এসে দেখলে প্রোজের সেকেন্ড প্যারা শেষ করে স্যার সবে 9টা ন্যারেশন দিয়ে নিচে গেছেন। এই তোরা কী রে, না মানে তোদের টাইমটা কি ভাই? 22 মিনিট দেরি করে এলে সব ফাঁকা, আর 35 মিনিট দেরি করে এলে প্রায় সব শেষ, না মানে 13 মিনিটে? তারই মধ্যে কেউ একজন হঠাৎ করে বলে উঠবে, আমাদের আবার টাইম, ওসব বড় লোকে চাল চলুন, ওদেরই মানায়। ততক্ষণে নিচ থেকে স্যার এসে, কটা হলো? মাত্র তো 9 পিস দিয়ে গেছিলাম। 35 জন মিলে 9টা ন্যারেশন না পারার গল্পটা অবশ্য স্যারের বোধগম্য, কিন্তু টিউশন এক্সামগুলোতে প্রত্যেককে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসিয়েও আধ ঘন্টায় 50 নম্বর ঠিকঠাক করার উপন্যাসটা বোধহয় স্যার আজও বুঝতে পারেননি। এর মধ্যে কোনো কোনো ব্যাচ কোয়েট হতো, সবাই মিলে গল্পগুজব, বিভিন্ন ছ্যাঁকামার্কা কথাবার্তা, হঠাৎই কেউ একজন এসে বলবে, এই কালকের টিউশনের নোটসটা আমাকে দিবি একটু, আসলে কাল না আমি অসুস্থ ছিলাম। এরই মধ্যে 10টা ছেলে 12টা খাতা এগিয়ে দিয়ে বলবে, আমারটা নেই। তুই বলছি তো আমারটা নেই, আর কাউটটা নিস না। হঠাৎই পদ্ম ফুলের মাঝখান থেকে একটা কুমড়ো ফুল এসে বলবে, সে আসিসনি তো আসিসনি, আমরা চাইলে দিস যে তোকে দেব। কোনটা প্রিয় সত্য আর কোনটা অপ্রিয় সত্য, সে ডিসিশনটা নিতে নিতেই যে HS-এর মার্কশিটটা আনতে যাওয়ার সময় হয়ে গেছে, সেটা বোধহয় কেউই আমরা খেয়াল করিনি। প্রত্যেকটা টিউশনের এমন দুটো বেঞ্চ থাকতো যেগুলো 90° অ্যাঙ্গেলে সেট করা, আর সেখানে একটা কাপল মাস্ট দেখা যেত, কারণটা মুখোমুখি আর কাছাকাছি। এই শোন না, আজ না তোকে এই গোলাপি কুর্তিটায় দারুণ দেখাচ্ছে। তেমন কোনো জোরালো উত্তর না দিয়েই ফিসফিস করে কিছু শব্দ ভেসে আসতো। পরের দিন একটু তাড়াতাড়ি আসিস। এরই মধ্যে দিনগুলো কর্পূরের মতো উবে যেতে থাকে, আর শেষবারের মতো পড়তে এসে স্যারের পাখানি দুহাতে নতমস্তকে যে কখন আশীর্বাদ পর্ব শেষ করে ছেলেমেয়ে উভয় চোখের কোণাটা না থাক, আমাদের যেদিন গেছে একেবারেই তো গেছে, কিছুই নেই বাকি শুধু স্মৃতিগুলো ছাড়া। কিন্তু টিউশনের নিয়ন বাতিটা আজও নেভে না, শুধু অপেক্ষা করে প্রত্যেক বছর নতুন নতুন ব্যাচের। With this, this side, Shoham Shahu, signing off. Till then, stay tuned. ভালো থাকবেন, সুস্থ থাকবেন।